আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো চমৎকার একটা ওয়ালেট অফার নিয়ে আসলাম, তো এইখান থেকে আপনারা সিম্পলভাবে যদি ভিডিওটা কন্টিনিউ করে আপনারা এখানে কাজটা করতে পারেন, প্রত্যেকের $10 থেকে $15 এখানে প্রফিট হবে। এই ওয়ালেটটা কিন্তু অনেক পুরাতন ওয়ালেট, তো মেবি 1 বছর আগে আসছে, আর এই ওয়ালেটটা নতুন একটা এয়ারড্রপ আসছে। তো এইখানে আপনারা ভিডিওটা দেখে জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ। তো জয়েনিং প্রসেসটা একটু হার্ড আছে, জাস্ট এখানে যে ওয়ালেটটা আছে সেটা ক্রিয়েট করা একটু হার্ড। তো আমি ভিডিওতে অল প্রসেস দেখাই দিব, তো মাস্ট বি ভিডিওটা কন্টিনিউ করেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো সব কিছু শুরুর আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের এই ক্রিপ্টো আর্ন বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত ইনকাম রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি, যেগুলো আপনারা অনলাইন থেকে খুঁজে থাকেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে, জাস্ট ওইখানে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের এই চ্যানেলটাতে নিয়ে আসবে। তো এখানে এসে সর্বপ্রথম জয়েন করে নেবেন, কারণ এখানে কিন্তু আমরা সব ধরনের এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ সবার আগে শেয়ার করি। তো আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান ফ্রিতে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া, তাহলে মাসবে এখানে জয়েন থাকতে হবে এবং অল টাইম সব ধরনের এয়ারড্রপ আপডেট ফলো রাখতে হবে। তো আজকে যে অফারটা শেয়ার করবো সেটা আসতেছে হেই ওয়ালেট থেকে। তো এটা কিন্তু আগে বলছে অনেক পুরাতন একটা অফার, মানে পুরাতন একটা ওয়ালেট। তো এখানে দেখেন এদের ফলোয়ার অলরেডি 54K, মানে খুব ভালো একটা প্রজেক্ট। এখান থেকে দেখেন নতুন একটা এয়ারড্রপ করছে, 9 ঘন্টা আগে আসছে, তো এখনও তেমন ভাইরাল না, অলরেডি 5000 মেম্বার এখানে জয়েন করে ফেলছে। তো কীভাবে কী করবেন আমি দেখাই দিতেছি। তো আমি জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, যেখানে লেখা থাকবে টু ডেজ অফার লিঙ্ক। তো এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের এই পোস্টটাতে নিয়ে আসবে। তো এখানে এসে সর্বপ্রথম আপনাকে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, দেন এখানে যে একটা আছে এদের পোস্ট আছে এখানে রিটুইট কমেন্ট করে এখানে একটা কাজ করতে হবে। তো সর্বপ্রথম এখানে প্রথম যে ওয়ালেট লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন। তো ওইখানে ক্লিক করার পর আপনার যে কোনো একটা ব্রাউজারটা ওপেন করবেন, দেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আপনাদের যদি আগের কারো ওয়ালেট থাকে সেক্ষেত্রে লগ ইন করতে পারেন, আর যারা নতুন আছেন তাদের এইখানে আপনার ওয়ালেটটা অ্যাক্টিভেট করতে হবে আপনার টুইটারের সাহায্যে। আপনার টুইটার অ্যাকাউন্ট আছে, ওইটার দ্বারা এটা কানেক্ট করতে হবে। তো এখান থেকে অ্যাক্টিভ এখানে একটা ক্লিক করবেন। তো অ্যাক্টিভ ইউর ওয়ালেট এখানে ক্লিক করার পর এই দেখবেন এই যে এরকম আসছে, এখানে আপনাকে 12টা ওয়ার্ড দিবে। আপনার টাস্ট ওয়ালেট ক্রিয়েট করার সময় যেরকম 12টা ব্যাকআপ দেয় ওই রকম 12টা ব্যাকআপ দিবে। আমি কিন্তু এগুলো হাইড করে রাখছি, কারণ এগুলো দেখালে আমার ওয়ালেটটা হ্যাক হয়ে যাবে। তো এইগুলো আপনারা জাস্ট সেভ করে বা এখান থেকে কপি করে বা এখানে স্ক্রিনশট নিয়ে বা যে কোনো এক জায়গায় লিখে রেখে দিবেন, এইগুলো সেভ করে রাখবেন। এগুলো হারালে কিন্তু পরবর্তীতে আপনার ওয়ালেটটা খুঁজেই পাবেন না। তো এগুলো আপনার সেভ করার পর একটু নিচের দিকে গেলে দেখবেন যে আই হ্যাভ সেভ লেখা আছে, ওইখানে একটা ক্লিক করবেন। তো ওইখানে ক্লিক করার পর তো এখানে আই হ্যাভ সেভ লেখা থাকবে, জাস্ট ওইখানে একটা ক্লিক করবেন, দেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে বলবে যে টুইট মাই কোড, মানে আপনার টুইটারের সাথে এটা অথরাইজ করে নিতে হবে, টুইট মাই কোড এখানে একটু ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি টুইটারে নিয়ে যাবে, দেন এরকম একটা টুইট মেক হবে, জাস্ট এখান থেকে আপনি টুইটে ক্লিক করবেন, কারণ এখানে যে কোডগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আপনার টুইটারটা অথরাইজ হবে। জাস্ট টুইটে ক্লিক করবেন, দেন আপনার টুইট করা যে লিঙ্কটা বা টুইট যেটা করলেন সেটা ওপেন করবেন, দেন দেখতে পারবেন এরকম আসছে। তো এইখান থেকে আপনি আবার ব্যাকে আসবেন, আসার পর এই যে এখানে দেখবেন যে ডিএম আস টু লগ ইন লেখা থাকবে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তো ডিএমএস টু লগ ইনে ক্লিক করার পর আরেকবার আপনাকে টুইটারে নিয়ে যাবে, দেন এদের যে আছে মেসেজ বক্স সেখানে একটা মেসেজ অপশন পাবেন। তো সরাসরি আপনাকে এরকমভাবে নিয়ে আসবে, এখান থেকে জাস্ট আপনি যে এই অপশনটাতে ক্লিক করবেন, দেন একটা মেসেজ আপনার সেন্ড হবে। তো সেন্ড হওয়ার পর এখানে দেখবেন যে আপনাকে একটা লিঙ্ক দিবে, এরা সাথে সাথে ইনস্ট্যান্ট লিঙ্কটা দিয়ে দিবে। তো এই লিঙ্কটা কারোর সাথে শেয়ার করবেন না, জাস্ট আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করে আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, দেন দেখবেন যে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে, দেন এরকমভাবে আপনার ওয়ালেটটা ফুলফিলভাবে চলে আসছে। তো ভাই আমার টুইটার প্রোফাইল পিকচারটা দেখে কি আবার ভয় পেন না। তো এটা হচ্ছে আমাদের যে ওয়ালেট, হেই ওয়ালেট, সেই ওয়ালেটটা। তো এটা মেবি সোলানা নেটওয়ার্কের একটা ওয়ালেট। তো এখানে দেখেন যে অ্যাড্রেসটা আছে এটা সোলানা বেস্টের, আর এখানে অনেক টোকেন আছে, এগুলো মেবি সোলানারই টোকেন। তো এইখানে কিন্তু আমাদের পেমেন্টটা করবে। তো মনে করেন আমাদের এখন ওয়ালেট ক্রিয়েট করা শেষ, এখানে আমরা কাজটা করবো কি। তো আপনার ওয়ালেট ক্রিয়েট করা শেষ হওয়ার পর এখানে দেখবেন যে আমি একটা রিটুইট লিঙ্ক দিয়ে রাখছি, জাস্ট নিচের যে লিঙ্কটা আছে এই লিঙ্কে একটা ক্লিক করবেন, দেন আপনাকে সরাসরি টুইটারে নিয়ে যাবে। তো টুইটারে আসার পর সর্বপ্রথম এদেরকে একটা ফলো করে দেবেন, উপরে প্রোফাইলে ক্লিক করে একটা ফলো করে দেবেন, দেন ব্যাকে আসবেন। আসার পর এখানে একটা লাভ রেট করবেন। তো লাভ রেট করার পর এখানে একটা রিটুইট করবেন। আচ্ছা আমি একটা রিটুইট করতেছি, করার পর এখানে একটা ফর্ম আছে, এই যে এটা হচ্ছে ফর্ম, জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন। এই যে এটা হচ্ছে ফর্ম, এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে, জাস্ট আপনি এই ফর্মে ক্লিক করবেন। তো ফর্মে ক্লিক করার পর এখানে কিছু অপশন শো করবে, তো এইগুলো আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন। সর্বপ্রথম এখানে বলবে আর ইউ লোকেটেড, আপনি কোথা থেকে এসেছেন।
তো এখানে আমি এই যে শেয়ার দিয়ে দিলাম, এটা দেওয়ার পর নিচ থেকে ওকে করতে হবে না, একটাই নিয়ে নেবে মেবি হোয়াট ইজ ইউর এজ। তো এখানে আপনার এজ দিয়ে দিলাম, এজটা দেওয়ার পর এখানে আপনার যে কোনো একটা দিতে পারেন, ডু ইউ বিলিভ ইন পেইং রয়্যালটাইজ টু এনএফটি প্রজেক্ট, আচ্ছা ইয়েস অলওয়েজ দিয়ে দিলাম। তো এইগুলো আপনার যা ইচ্ছা সেটা দিতে পারেন। তো এখানে টেলিগ্রাম দিলাম, তো এইগুলো ম্যান্ডেটরি না, আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন। তো সব কিছু দেওয়ার পর এখানে হাউ ওপেন ডু ইউ ইউজ হেই ওয়ালেট, আচ্ছা এখানে আমি উইকলি দিলাম। তো আপনার যেটা ভাল লাগে সেটা দিয়ে দেবেন, তো আমি দিয়ে নিতেছি। দেওয়ার পর এখানে বলছে হোয়াট শুড হেই ওয়ালেট বিল্ড নেক্সট, মানে পরবর্তীতে আপনি এটা সম্পর্কে কী চান। তো আমি এখানে অ্যাপ্লিকেশন, আচ্ছা অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। করার পর এখানে বলছে হোয়াট ইজ ইউর টুইটার হ্যান্ডেল, তো আপনি যে টুইটারটা কানেক্ট করলেন সেই টুইটারের ইউজার নেমটা এখানে দিতে হবে। তো এখানে আমি টুইটারের ইউজার নেমটা বসাই নিতেছি, তো বসানোর পর এখান থেকে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর এখানে বলবো হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস, তো আমার আচ্ছা এখানে জাস্ট আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন, বসানোর পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তো আমি ইমেল অ্যাড্রেসটা বসাই নিতেছি, তো বসানোর পর জাস্ট সাবমিটে ক্লিক করবেন, দেন এটার একটা স্ক্রিনশট নেবেন। তো এই যে ডান অপশনটা আসবে, এই ডান অপশন এই অবস্থাতে একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর আপনি ব্যাকে আসবেন। তো এই স্ক্রিনশটটা কিন্তু আপনার লাগবে। তো স্ক্রিনশটটা নেওয়ার পর এখানে যে আমরা যে রিটুইট লিঙ্কটা দিচ্ছি, এই রিটুইট লিঙ্কে আরেকবার যাবেন, বা এখানে যে টুইট লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্কে আরেকবার যাবেন। তো এখানে আমরা লাভ রিয়েক্ট করছি, দেন রিটুইট করছি, এখন কমেন্ট সেকশনে আসবেন। আসার পর এইখানে আপনি জাস্ট ডান লিখবেন, লেখার পর তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করতে পারেন, নাও পারেন। তো দেওয়ার পর এখানে জাস্ট ওই স্ক্রিনশটটা যেটা আছে আপনার, ওই স্ক্রিনশটটা এখানে সাবমিট করে দেবেন। তো আমি আমার স্ক্রিনশটটা নিয়ে নিতেছি, দেওয়ার পর এখান থেকে জাস্ট রিপ্লাই ক্লিক করবেন। তো এতটুকু কাজ প্রত্যেকে করে নেবেন, কারণ এটা কিন্তু খুব ভালো একটা, আর যেহেতু ওয়ালেট অফার সেহেতু তো মিস করা যাবে না। তো এখানে দেখেন সবাই এইভাবে কিন্তু সাবমিটটা করছে, তো আমিও সাবমিট করে দিলাম। আপনারা প্রত্যেকে এইভাবে ওয়ালেটটার কাজ করে রাখবেন। আর এইখানে কিন্তু কোনো প্রকারের ইনফরমেশন নেই ভাই, মাস্ট বি একটা লাইক করে দেন সবাই ভিডিওটাতে।